হ্যাঁ, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি ফেসবুক লাইভ করার জন্য, এবং আমার সাথে আছে হচ্ছে কমলা, আমাদের আমাদের মানালি, এই যে ঘুমোচ্ছে। আরে কমলা মানালি না, কেন ভুল ইনফরমেশন? কমলা টেবিলের তলায় সেটাই দেখাতে চাইছি, মুখ মুখ দেখাতে। কেন ভুল ইনফরমেশন দিচ্ছে? অ্যাকচুয়ালি এরা সব বাচ্চা বাচ্চা ছেলেপিলেগুলো কেন মানে ডোড়ো ফোড়ো, তোরা কেন কমলাকে এত সুযোগ দিচ্ছিস? কমলা এসে ডোড়োর সঙ্গে লাস্ট আওয়ারটা করছে, আমি দেখতে এসেছি। হাউ ডেয়ার শি! না শুধু তাই না, কমলাকে মোটামুটি যেভাবে শিখিয়েছি সেভাবেই কাজটা করছে আমার সাথে, এবং খুব কম দিনে মানে আমার মতো এত ট্যালেন্টেড একজন লোকের কাছ থেকে এত ভালো কমেডি ক্র্যাক করার যে ক্ষমতাটা কমলা শিখেছে। মানালিও একমত হবে সেখান থেকে, ঠিক আছে? এবং এই যে আমাদের অফিসটা ফাঁকা হয়ে গেলে কিরম দেখতে লাগে সেটা একটু দেখিয়ে দিই। আমি মাঝখানে না যেই সময়টা অফিসটা পুরো মানে ওয়ার্কিং মোডে থাকে সেই সময়টা পালিয়ে যায়, আবার আসি যখন ফাঁকা। সকালে আসি যখন ফাঁকা, রাতে আসি যখন ফাঁকা, আবার আসি যখন তখনও ট্রাফিক পাই না, আর যখন বাড়ি যাই তখনও ট্রাফিক পাই না। কলকাতার ট্রাফিকটা জাস্ট ফেসই করলাম না কোনোদিন। না শুধু তাই না, ও যে সময় মানে ফেস করেছে মধ্যখানে দুপুরে ব্যাংকের বিভিন্ন কাজে শপিং করতে এবং খেতে লোককে খাওয়াতে বেরোতে হয় ওকে, কিন্তু যেটা বলেছে তোকে যে আমি লোককে খাওয়াতে বেরোই, আমি তো বললাম আমাকে আমাকে বোবার খাইয়েছিল না, এবং ও আচ্ছা আচ্ছা অনেক মানি আছে না। এবার এবার মানালি যখন একা অফিসে থাকে, চারপাশে ওর প্রেমিক প্রেমিকারা সবাই কাজ করতে ব্যস্ত, ও সবাই কাজ করছে। এখানে ওর কাজ করছে কারিনা কাপুর, এবং ওর নিচে কি নাম ক্যাটরিনা, ওপরে ক্যাটরিনা ক্যাফ, নিচে কারিনা কাপুর, এরাও কাজ করছে। মানালি এখানে বসে বসে আছে, যদিও এটা ওর সিট নয়, ঠিক আছে, এটা ওর সিট নয়, তবু এখানে বসে আছে, জানি না কেন। আমি চা খাচ্ছি, এবং আমি আর ডোডো প্রচন্ড চা খাই, আর আমার ফেভারিট কৃষ্ণ কৃষ্ণা, এই যে প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে বলে দিয়েছে কথাটা। এবার আমাদের অ্যাডমিন মিস্টার খানের সঙ্গে দেখা করানো হোক। খান খান ইউ আর লাইভ ইন ফেসবুক পেজ। হ্যাঁ, উনি হচ্ছেন আমাদের মিস্টার খান, উনি হচ্ছেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশন হেড, এবং উনিই বলতে গেলে ফিভারের একটা দিকের হেড। এই ফিভারে যা যা ব্রডকাস্ট হচ্ছে থেকে শুরু করে যা যা, কেমন লাগছে ফিভারে কাজ করে এত বছর ধরে? ইটস বিন 8 ইয়ার্স, 8 সাল হো গে, 8 সাল সে, 8 সাল সে অন ফিভার মনে পড়ে পে আমার বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। এবং মানালির প্রেমিক আমাদের সৌরভ গাঙ্গুলির মতো দেখতে এক ভদ্রলোক আমাদের মধ্যে চলে এসেছে, তারকদা। আমাদের সৌরভ গাঙ্গুলি, ঠিক আছে, তারকদা। এবং তারকদা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে আছে, এবং না আমাদের ধারণা সৌরভ গাঙ্গুলি যখন ভীষণ ইয়াং ছিলেন তখন কিছু ছবির সাথে তারকদার মুখটা ম্যাচ করে, এবং তারকদা কেউ কেউ কিছু জন রয়েছে। শুভদীপ বলছে হ্যালো ডোডো মার্কা প্রশ্নগুলো ফাটাফাটি, থ্যাংক ইউ শুভদীপ। আমাদের ডোডো কিন্তু প্রচন্ড ট্যালেন্টেড, এবং একটু বলি তোর সম্পর্কে, ডোডো ইজ আ কমপ্লিটলি নিউ এন্ট্রি টু রেডিও, এবং ওকে আমরা খুঁজে পেয়েছি ফিভারের জন্মদিনে, মানে বোঝাই যাচ্ছে ফিভার জন্মেই ছিল আমাদের যে মিটার ডাউন শোটা সেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা শো, সেটা আগেও প্রচুর প্রমিস দিয়েছে সবাইকে রিগার্ডিং হিউমার। আর কলকাতা শহরে আমরা যেটা দেখলাম অনেকের সাথে কথা বলে প্রচুর অডিশন নিয়ে, আমাদের মনে হয়েছিল যে ডোডো হ্যাজ দ্যাট এক্স ফ্যাক্টর, সেই জন্যই ডোডো কিন্তু হোস্ট করে মিটার ডাউন। এবং প্লিজ ওর ডোডো মার্কা প্রশ্ন উত্তর ডোডোগিরি সব শুনলে তুমি বুঝতে পারবে যে কিছু মানুষ হিংসে করে ওকে এতদিন রেডিওতে মানে সুযোগ করে দেয়নি। হি শুড হ্যাভ বিন ইন রেডিও ফর আ লং
মানে ফ্রম আ লং টাইম, ও একদম মানে খুব কম সময়ের মধ্যে বিষয়টা তুলে নিতে পারে। সব থেকে বড় কথা, ওকে শুনে কখনোই মনে হয় না যে ও রেডিও কখনো করেনি। ইনফ্যাক্ট ও মহা বিচ্ছু বদমাশ ছেলে, ও প্রচুর কিছু মানে বদমাইশি করেছে লাইফে। হি ইজ অ্যান এস্টাবলিশড বিজনেস পার্সন অ্যাজ ওয়েল, ও ভীষণ রেসপন্সিবল সিটিজেন, সেই জন্য শো শুনলে বুঝতে পারবে। ও যখন ট্রাফিক দেয়, যখন ও হিউমার মানে সেগমেন্টগুলো করে, তার মধ্যেও ও কিন্তু কোথাও একটা প্রচণ্ড রেসপন্সিবল সিটিজেন, সেটা বোঝা যায়। মানে আমাদের বসেরা ভীষণ ইমপ্রেসড আমাদের এই ফ্রেশ নতুন ট্যালেন্ট নিয়ে। আমাকে অন্যান্য রেডিও স্টেশন থেকেও অনেকে তোর সম্পর্কে বলে, ডোরো রুমালিকে চার্জ ডোরোমার কা প্রশ্ন দাও FB-তে। রুমাদি তোমার কি কোনো কাজ নেই আমাদের সঙ্গে থাকা ছাড়া? আজকে ডোরোমার কা প্রশ্ন হচ্ছে, প্রথম কে ম্যাজিক দেখেছিল এবং তার উত্তরটা মানালি দেবে, ঠিক আছে? প্রথম কে ম্যাজিক দেখেছিল? প্রথম সেই জাদু বা ম্যাজিক দেখেছিল যার নিজেকে প্রচণ্ডভাবে বোকা বানাতে ইচ্ছে হয়েছিল। যার ঠিকই বলেছে, যার নিজেকে বোকা বানাতে ইচ্ছে হয়েছিল সেই ফার্স্ট ম্যাজিক দেখেছিল। এবং শুভদীপ সাধুকা লিখেছে, ফার্স্ট টাইম শুনেই বুঝেছিলাম অসাধারণ, আজ ডোরোমাকে প্রশ্ন দাও, ডোরোমাকে প্রশ্নগুলো ফটাফটি থাক। হ্যাঁ, থ্যাংক ইউ। আরেকটা বলি, সেটা হচ্ছে যারা আর কি রাস্তাঘাটে থাকো, তোমরা যদি একটু ডোরো ট্রাফিক আপডেটসগুলো শোনো, তোমরা যদি স্টিয়ারিংয়ে থাকো, ট্রাস্ট মি, এনি কাইন্ড অফ প্রবলেম দ্যাট ইউ হ্যাভ উইথ ইউর কার উইল বি টেকেন কেয়ার অফ। কারণ ও কিন্তু দারুণ দারুণ কিছু আইডিয়াস দেয়। সেদিনকে তুই যেটা বললি ক্লাচে ওই বটল, ওটা একটু বল। গাড়ি যারা চালাচ্ছ, মানে নিজেরা যারা চার চাকা চালিয়ে বাড়ি ফিরছো বা রাস্তায় ঘোরো, একটু একটু ফলো করবে, মানে তোমার যেখানে বসে ড্রাইভ করছো তার পাশে একটা বোতল থাকে দেখবে, জলের বোতল। মানে তুমি ইনফ্যাক্ট ওটা বাড়ি থেকে নিয়ে বেরো, সেই বোতলটা কোনোভাবে যেন গড়িয়ে গড়িয়ে তোমার ক্লাচ বা ব্রেকের তলায় না চলে যায়, ভীষণ অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু। সিরিয়াসলি, মানে একটা বোতল, একটা বোতল হাজারটা বোতলের থেকেও বেশি সর্বনাশ তোমার করতে পারে, ব্রেক ধরবে না। আর এক একটা অ্যাপ ক্যাবে এই একটা বোতল থাকে যেটা ঠিক এইভাবে চিপে প্লাস্টিক বোতলটাকে জল খাওয়া হয়েছে, সেটা দেখতে হয়ে যায়, সেটা দরজার কোনায় করে থাকে, ওই শ্যাওলা মার্কা করা প্লাস্টিক বোতলের জল দয়া করে আপনারা খাবেন না। রাস্তায় দাঁড়িয়ে যে কোনো কফি শপে যদি বলেন এক গ্লাস জল দিতে, যথেষ্ট ভদ্র সম্পর্ক। এবং কমলার যে ছেলে পিন্টু, তার হচ্ছে ডোরো বড় মামা, ঠিক আছে? এই ছেলেটা হচ্ছে আমার নতুন শিকার, মানালির নতুন শিকার, মনীষা কোয়েলের মতো লাগছে মানালিকে। ও যতক্ষণ না চাকরি ছাড়বে ততক্ষণ আমি ওকে শেষ করে দেব। আমার একটা বক্তব্য আছে, সিরিয়াসলি তোকে বলি, সেটা হচ্ছে এখন ফেসবুকে সবাই জুয়েলারি বানাচ্ছে, সবাই শাড়ি পেন্ট করছে, সবাই বানাচ্ছে, নতুন ট্রেন্ডে সবাই মিলে কেক বানিয়ে বিক্রি করছে, এত সবাই বানাচ্ছে খাবে কে রে বল। হ্যাঁ, মানে এটা আমি তোকে বলি, তার আগে একটু দেখি। আচ্ছা হ্যাঁ, তোমরা কমেন্টগুলো লিখতে থাকো, আমি বলি যে আমি যখন তোর কুকুরি শোটা হোস্ট করি না, রাধুনি এদিকে আয় না আমার পাশে, আমার পাশে আসলে কি কিছু হয়ে যাবে তো? যখন তখন বৃষ্টি আসে। আরে এই ছেলেটাকে কেন ক্যামেরা দেয়া হচ্ছে? দেখতে সুন্দর বলে। আচ্ছা, আরে তুই আমার কাছে আয় ডোডো। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে যে রাধুনি যখন হোস্ট করি তখন দেখি কতজন মানে ওয়ার্কশপ করছে, কেক বানাচ্ছে, এত জন্মদিনই বা কোথায় হচ্ছে, আর এত কি খাচ্ছে কে? শুধু তাই না, জন্মদিন হচ্ছে কম এবং পপুলেশন তো ইন্ডিয়ার অনেক বেড়ে গেছে, জন্মদিন হওয়া উচিত ভীষণ কম। একটাই আমার শুধু কোশ্চেন, রাস্তাঘাটে যে পরিমাণে গর্ত দেখছি এবং রুবি জেনারেল হসপিটালের সামনে, এই রুবি না ঠিক আছে ঠিক আছে, সঞ্জুর যে গানটা আছে না রুবি রুবি, সেই গানটা শুনে তার সাথে আমাদের অফিসটা একটু দেখাই। ও দেখ, অফিস দেখাতে যাচ্ছিস না? ঠিক আছে ঠিক আছে, ওটা একটুখানি দেখিয়ে দাও। এই হচ্ছে আমাদের অফিস। ছটা থেকে আটটা বেস্ট অফ খুচিয়ে ঘা শুনতে হবে তোমাকে, কারণ না শুনলে পেটে গুড়গুড়ি দিয়ে হাসবে কি করে তুমি? অবশ্যই
ডোডোকে প্রচুর ভালোবাসো, ডিও ডিও ডোডো লিখে মেসেজ করো, আর ডোডোর কিছু দারুণ দারুণ ডিজিটাল কি বলবো কানেকশন রয়েছে তোমাদের সাথে। আমাদের আমাদের ফিভার 104 FM এ ডিজিটাল কন্টেন্ট মানে এই যে লাইভ করছি এটা এডিট হয় না, ঠিক আছে? মানে কে যেটা বলছি সেটাই তোমাকে শোনাচ্ছি। আমরা তো বেসিক্যালি আনকাট এবং আনকাট কথাবার্তা বলতে পারি বলেই আজকে আমরা ফিভারে এই শোগুলো করি। শোগুলো ভীষণ মজা, শুধুমাত্র আমার বা মানালির শো না, ম্যাড মর্নিংস শেখর দা করে, কলেজ ক্লাসিক্স করে নীল, জিনিয়া করে টাটকা টলিউড, আমাদেরটাও বাসি নয়, আমাদেরটাও প্রচণ্ড টাটকা। এবং ফিভার 104 FM এর মিটার ডাউন হচ্ছে ইভিনিংয়ের নাম্বার ওয়ান শো। না একদম না, এটা ফিভারের জন্য নাম্বার ওয়ান, তোমাদের জন্য। আমি যারা শুনছে তাদের বলেছি, আমি বলছি তোমাদের জন্য নাম্বার ওয়ান, কারণ তোমরা যদি না অ্যালাউ করতে আমাদেরকে দুষ্টুমি করতে অনেক, তোমরা যদি বলতে না আমাদের এইসব ভাল লাগছে না, আমরা বোরিং টপিক নিয়ে কথা বলবো, তাহলে তো শোটা নাম্বার ওয়ান হতো না। শোটা আজকে শুধুমাত্র নাম্বার ওয়ান তা নয়, ইট ইজ আ প্ল্যাটফর্ম যেখানে আমরা প্রোটেস্ট করি, যেখানে আমরা সার্কাজমের মাধ্যমে, হিউম্যানের মাধ্যমে, হাসি ঠাট্টার মাধ্যমে সমাজের অনেক কিছু ডোরোগিরির মাধ্যমে তুলে ধরি। সো ইয়েস, হিউমার খুব ইম্পর্টেন্ট, মানুষের মুখে হাসি নেই, আমরা হাসি বাঁচিয়ে রেখেছি ফিভার 104 FM এর বিভিন্ন সেগমেন্টসের মাধ্যমে। আর এই যে হাস্যকর একটা পাগলাকেও ধরে নিয়েছি ডোডো, না পাগলামো ব্যাপারটা না, সেটা হচ্ছে খুচিয়ে ঘাটা শুনতে প্রচণ্ড বাঙালি, কিন্তু আমাদের মিটার ডাউন শোটা এতটাই ন্যাশনাল, আন্টি ন্যাশনাল নয় কিন্তু ন্যাশনাল, ঠিক আছে? সেই কারণে সোনু নিগম থেকে শুরু করে মিকা সিং, অনেক ক্রিকেট প্লেয়ার, মহেন্দ্র সিং ধোনি, সবাইকেই মোটামুটি আমরা চাইলে পেয়ে যাই। ওকে, সবাই ভালোবাসে, কারণ সবাই হাসতে ভালোবাসে। ইনফ্যাক্ট আজকে সকালে আমি ম্যাড মর্নিং শুনছিলাম, আমি টিউনিং করে রেডিও সকালে, ওদের সেখানে মানালি করছিল, এবং সেখানে পিসি সরকার জুনিয়র ওদের সাথে আড্ডা মারতে মারতে ওদের মতো হয়ে কথা বলছে, আমি শুনে অবাক। মানে পিসি সরকার বলছে দেখবে আমি রেডিওতে ভ্যানিশ হয়ে যাচ্ছি, ফোনের মাধ্যমে আমি ম্যাজিক করব বলে হঠাৎ চুপ করে গেলেন, বলে আমি ভ্যানিশ, বলে আবার বলছে চু। সিরিয়াসলি চাইল্ডিশনেস, এই মজা, এই আনন্দ, ভালোভাবে বেঁচে থাকা। রোজ সকালে উঠে তো তোমাকে ইএমআই বদল করবে, মাইনে ঢোকার পরে তোমার ফার্স্ট জিনিস মাথায় আসবে যে আমার ইএমআই টা দিয়ে দিই, তাই জন্য এসব ভেবে তো বেসিক্যালি লাভ নেই, হাসো, মজা করো, আনন্দে থাকো। আর তুমি কল করতে পারো 404 104 104 ইজিলি কল করতে পারো, কারণ আমরা সেই ধরনের সেলিব্রিটি রেডিও জক নই, আমরা ভীষণ সাধারণ লোক। ভীষণ সাধারণ কেন সাধারণ বলছি, কারণ আমরা কোনো কিছু এই গলা চড়িয়ে উঠিয়ে এডিট করে বলি না, যা বলা স্ট্রেট বলি, তোমার কথাটা তো শোনাই সবাইকে, আনকাট, ভীষণ আনকাট। রেডিওর যারা যারা এই মুহূর্তে স্টেশনস রয়েছে তাদের মধ্যে কিন্তু ফিভার ইজ ওয়ান অফ দেম, যারা কিন্তু অ্যালাউ করে কলস, মানে কলার্স যারা কিন্তু ফোন করে, দেখবে অনেক রেডিও স্টেশনে এখন কল নেওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা কেন এটাতে বিশ্বাস করি জানো তো, কারণ ট্রেডিশনালি যখন আমরা রেডিও শুনতাম ছোটোবেলা থেকে, আমি রেডিও শুনে বড় হয়েছি, টিভি দেখে, আমি রেডিও শুনে বড় হয়েছি, আই ইউজ টু লাভ কলার্স, কারণ কল যখন আসে তখনই মনে হয় আমার শহর কথা বলছে আমার সাথে, অ্যান্ড দ্যাটস দি এসেন্স অফ রেডিও। ফিভার কোনো দিন তোমাদেরকে কল করতে আটকাবে না, সুতরাং সবসময় আমাদের সঙ্গে থেকে তোমাদের যা মনে হচ্ছে কল আস অ্যান্ড লেট আস নো, আমরা আর্যেরা সবসময় তোমাদের ফোন রিসিভ করবো। লেট আস মানে লেট মি টেল ইউ, শেখর বলো, মানালি বলো, ডোডো বলো, জিনিয়া বলো, নীল বলো, আমরা সবাই তো ইকুয়ালি বাইরেও প্রচুর কাজ করি, সেটা ওয়েব সিরিজ বলো, টেলিভিশন বলো, তুমি তো জানোই ডোডোর নাম শ্রীদীপ, ও তো মানে সিরিয়াল করেছে এতগুলো বছর ধরে। শুধু তাই না, আমি নাম করা একজন মিউজিক ডিরেক্টর যাকে দেব চেনে, হ্যাঁ আমি এমন একজন মিউজিক ডিরেক্টর, এটা কিন্তু আমার পাও না, সকালে ঘুম থেকে উঠে, মানে ঘুম থেকে উঠে যদি কেউ দেখে তার হোয়াটসঅ্যাপে সোনু নিগম তাকে ধন্যবাদ জানিয়েছে ভয়েস মেসেজ দিয়ে, তার কেমন লাগবে? আমারও সেই অবস্থা, আজকে একটুখানি বদজোর হয়ে গেছে, আজকে হয়েছে এটা, সেটা পরে বলছি তোমাদেরকে, পরে কোনোদিন বলবো, কিন্তু আজকে বলে রাখি যে আমরা সবাই তো বাইরে বিভিন্ন মিডিয়ামে কাজ করি, কিন্তু আমরা সবাই যেটা ভালোবাসি করতে সেটা হচ্ছে রেডিও। আমাকে এখনও যখন কেউ বলে তোমার কল টাইম সকাল 9:30, আমি বলছি এক্সকিউজ মি, আমার নামটা আপনি জানেন বিকজ আমি রেডিওতে কথা বলি, আমার শোটা শেষ হয় সকাল 11:00, আপনার কল টাইমটা আমার অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, আমাদের কাছে এখনও ফার্স্ট প্রায়োরিটি রেডিও, তারপরে রেস্ট অফ দ্য মিডিয়াম, কারণ রেডিও ইজ দি ওনলি মিডিয়াম আমরা মনে করি, আমরা সবাই মনে করি এখানে সব জকেরা অন্যান্য জায়গায় কাজ করেও, এটা একমাত্র মিডিয়াম যেখানে শহরের পালস, দ্য ইমিডিয়েট এফেক্ট, মানে যা হচ্ছে লাইভ, এই যে শহরটাকে চেনা, সব কিছু সম্ভব। এবং একমাত্র রেডিও হচ্ছে সেই জারিয়া যেখানে বিনা পয়সায় তুমি শুনতে পাচ্ছ, তোমায় টাকা দিয়ে কোনো চ্যানেল রিচার্জ করতে হচ্ছে না, তোমায় এর জন্য কোনো ডিভাইস কিনতে হচ্ছে না। এবং অনেকেই রেডিওর ঝকরা ভাবে তারা সেলিব্রিটি, আমার একটাই প্রশ্ন, এই যে মাথার ওপর চাকাটা আছে না, এই চাকাটা যদি মাথার ওপর না থাকে, তুমি কি আমাকে সন্ধ্যে 7টার সময় ভালোবাসার জন্য ফোন করবে? একদমই করবে না। তাই আমরা একটা গল্প করি, এই কমলারই বানানো একটি কবিতা, আগে ব্যাডমিন্টন, তারপর কক, আগে রেডিও, তারপর জক।
এই শোনো, এটা কমলা নয় গো, এটা বানিয়েছে ডোল বাজে কথা। এই সৌমিক দেখবি, দেখি দেখি, সৌমিক বলেছে যে কমলা কোয়েশ্চেন হয় গভীর রাতের গোপন কথা, আমার খুব ভালো লাগে জানি গভীর রাতের গোপন কথা রেডিওর নাটক ভালোবাসার একটা, ভালোবাসায় চোবানো যেটাকে বলে একটা নাটক, একটা ভালোবাসা কি চোবানো, আমি জানতাম এই কোয়েশ্চেনটা আসবে, চোবানো। হ্যাঁ, তো সেটা কিন্তু মিস করো না, বৃহস্পতিবার আর রবিবার রাত 11টায়। এই রুমার ভাই লিখেছে রেডিও ইজ মাই ফার্স্ট লাভ। আচ্ছা, এছাড়া তোমরা সবাই মেসেজ করতে থাকো, কমেন্ট করতে থাকো, আর ফিভার 104 FM আমাদের DLF টাওয়ার 1 12th floor আমাদের অফিস। আমরা যতই কাজ থাকুক, আমরা রিসেপশনে আমাদের যখন কোনো লিসনার আসেন, আমরা সব কাজ ছেড়ে তাদেরকে গান শোনাই, তাদের নিয়ে থাকি, তাদের সঙ্গে সেলফি তুলি, তারা আমাদের সাথে তুললো কিনা আমরা জানি না, আমরা তাদের সাথে থাকি। তাই আমরা আমাদের লিসনারকে খুব ভালোবাসি, প্লিজ, সো ইউ ক্যান বি আর লিসনার্স টু গেট লটস অফ লাভ। শুভদীপ সাধুকা, ফিভার হলো ফুল প্যাকেজ অফ এন্টারটেনমেন্ট, থ্যাংক ইউ শুভদীপ, থ্যাংক ইউ। আচ্ছা, ইয়েস অফকোর্স, আমাদের ফিভার 104 FM এর সঙ্গে তোমরা যদি সারাক্ষণ থাকো, এন্টারটেনমেন্ট আমরা দিতে থাকবো, কারণ আমরা হচ্ছি দাদা অফ এন্টারটেনমেন্ট। আমাদের সামনের দিনে 4th August কিশোর কুমারের জন্মদিন, মিস করো না, তার সঙ্গে ফ্রেন্ডশিপ ডেও পড়েছে, কী ধামাকা আনবো ফ্রেন্ডশিপ ডে আর কিশোর কুমার মিলিয়ে সেটাও তোমরা জানতে পারবে, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই সারাক্ষণ সহ্য করো আমাদের, কেন আমাদেরকে তো তোমরা ওইভাবে মানে আমাদেরকে সহ্য করতে হয়, কারণ মানালি বা কমলা বা আমি বা কমলা কি, মানালি আলাদা কমলা আলাদা, মানালি কমলা বা ক্রাইম মাস্টার দেবো, এরা তো কোনো ভদ্র ভদ্রভাবে উত্তর দেওয়া কোনো কোনো পার্সোনালিটি না, এদেরকে যাই তুমি জিজ্ঞেস করবে খুঁচিয়ে এবং উত্তর দেবে ঘুরিয়ে, সেই কারণে বাকি জগরা প্রচণ্ড ভদ্র, সব কিছুতেই মাথা হ্যাঁ না করে, আমরা যেহেতু প্রচণ্ড ছ্যাঁচেরা, বাংলা যেটা বলে ছ্যাঁচেরা ছ্যাঁচেরা, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা তারপরেও যে আমাদের সঙ্গে রয়েছো, টিউনিং করছো এবং এত রেসপন্স, এখনো নাম্বার ওয়ান শো রয়েছে, মানে মিটার তাতেই বোঝা যাচ্ছে তোমরা আমাদের থেকেও কত বড় শয়তান। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, লাভ ইউ, এবং আমাদের নেক্সট যা যা, এই চুমুটা আমি, এই চুমুটা আমি কাকে দিলাম বলতো, স্টাইলিশ কিরণ না রুমা রয় না শ্রাবণী পাল, শুভদীপ সাধুকা, শুভদীপ সাধুকা কে দিয়ে দিলি চুমু, তোকে দিলাম। আচ্ছা, এবার আই লাভ টু রেজা ক্রাইম মাস্টারের লজ্জা পেয়ে গেছে না, এবার এবার যেটা আমার, যেটা আমার বলার, তোমরা সিরিয়াসলি খুব ভালো থাকো এবং রাতে ঘুমানোর সময় ওষুধ বন্ধ করে দাও, ঘুমের ওষুধ, একটু নিয়মের জলসা শোনো, অরিন্দম দা বুকে ট্যাবলেট লাগাইনি, ওটা হচ্ছে ওর একটু ইঞ্জুরি হয়েছে সেই কারণে করেছে, মালির সঙ্গে সম্পর্কটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন কেমন সম্পর্ক দেখি, ছোট ভাই, এই প্রেম আর কোথাও খুঁজে পাবেন না, এটা হচ্ছে আমার এমপি ভাই, ঠিক আছে, এবং একটা একটা খুব অবৈধ সম্পর্ক এদের মধ্যে আছে, সেটা সবসময় দেখা যায় আমাদের ফিভার এফএম এ, এবং অরিন্দম দা হচ্ছে শুধুমাত্র ফিভার এফএম এর কোনো মেম্বার না, হচ্ছে ফিভার রেডিও ওয়ান পুরোটাই দেখে এবং মিউজিক মাইন্ডেড লোক, ঠিক আছে, মানালি ওনাকে কিছু বল, আমার মাইন্ডে কি আছে, মাইন্ডে মিউজিক আছে, আমার ছোট ভাই সম্পর্কে, ও বিবাহিত বলে আমি দুঃখিত, কিরম ভাই হলো, এটা কিরম ভাই হলো, না কিন্তু আমরা সবাই ফিভারে মানে আমরা এপিয়া লাইক আ ফ্যামিলি, আমাদের বাড়ি থেকে আমরা বাড়িতেই আসি, বল তাই না, এবং বলে রাখি ফিভারে অনেক বড় বড় পোস্টের লোকজন আছে, অনেক আমার মতো ছোটখাটো লোকও আছে, কিন্তু এই দুজন হচ্ছে ফিভারে প্রথম থেকে রয়েছে, আমরা পোস্টার, এরা হচ্ছে ফিভার মানে ফিভার কলকাতায় লঞ্চিং থেকে এরা রয়েছে, কেন যে যাইনি ওটাই আমার প্রশ্ন, ঠিক আছে, আমি গিয়ে অরিন্দমের টানে আবার ফেরত এসেছি, অরিন্দমশীল একটা বিখ্যাত শো হচ্ছে টাটকা টলিউড, যেটা শুনে অনেকেই টলিউড কিন্তু শুরু করেছে অরিন্দম, প্লিজ মুখটা দেখা তো, না আমার মুখ দেখতে, আমার মুখ যদি কেউ দেখে তাহলে অন্য কিছু দেখা, বাংলা গান বাজানো
প্রমোট করা নট আ ম্যাটার অফ জব, এবং একটি তার সঙ্গে একজন বিদেশিনী সেটা হোস্ট করে সবথেকে বড় কথা, বিদেশি এবং টিকিট টু টলিউড বলে একটা কন্টেস্ট হচ্ছে অরিন্দমদাই সেই সেই মাথাটা লাগিয়ে দিলেন। আমাদের টিকিট টু টলিউড সিজন 4 আসছে with the best judge in town, এবং এখনকার যারা গান করছে তোমার কেমন লাগে জরিন্দমদা নিজে বলো একটু, মানে যারা গান করছে অসাধারণ। আমরা ফাইনাল 10 জনকে সিলেক্ট করেছি, আর গানটা একটু বড় তো, তো 10 জনকে সিলেক্ট করেছি, অসাধারণ সিঙ্গার। এবং টু বি ভেরি অনেস্ট, আমরা সামনের সোমবার থেকে আমরা লাইভ যাচ্ছি, মানে তোরা যাচ্ছিস, মানে আমরা তোমাদেরকে শোনাবো যে কারা কারা গান গেয়েছে এবং কেন তারা আজকে এই জায়গায় এসেছে। তোমরাই তো ভোট, ওরাই তো ভোট করে, ওরাই ভোট করেছে। টাটকা টাটকা টলিউড থেকে ব্রেক হচ্ছে, এন্ড দেন ক্রাইম মাস্টার ডোডো এন্ড মানাল, সেজন্য টাটকা টলিউডে প্রথমবার তোমরা শুনতে পারবে জিনিয়া প্লে করবে তোমাদের জন্য। তারপর অবশ্যই আমরা ফাইট করবো, এক একজন জক এক একজনকে প্রেফার করবে, দেখি আমরা আমাদের প্রেফার্ড ক্যান্ডিডেটকে কত দূর অবধি নিয়ে যেতে পারি। এবং বিভিন্ন গেস্ট আসছে হ্যাঁ টাটকা টলিউডের জন্য, এবং এই টিকিট টু টলিউড কিন্তু উইল গিভ আ রান ফর মানি, কাদের জন্য বলো তো, যারা এখন প্রচুর টাকা করছে প্লেব্যাক করছে, কিন্তু আমরা এই সমস্ত সিঙ্গারদেরকে দিয়ে তাদেরকে মোটামুটি ভয় খাইয়ে দেবো, ওরা দুজন মিলে এই টিকিট টু টলিউড হোস্ট করবে, আমরা দুজন মিলে যতবার আমি নেই ঠিক আছে, আমি মানায় না, নীল কেন নেই, আমরা দুজন যখন কোন একটা পার্টিকুলার ছেলেকে টার্গেট করেছি তখন তাকে মানে মোটামুটি হ্যাঁ করে দিয়েছি, তাহলে এবার যখন আমরা একটা শো কে টার্গেট করছি একসঙ্গে সেটাকেও আমরা হিট করিয়ে দেবো, ভালো হবে, টিকিট টু টলিউড দারুণ দারুণ হবে, দারুণ হবে সিরিয়াসলি। তোমরা প্লিজ যখন আমাদের কোনো মলে বা কোনো বড় জায়গায় সেটা ভেনিউতে ফাইনাল হবে সবাই এসো, এসো সবাই, আমরা প্রচুর অসভ্যতা করবো এবং আমরা চেষ্টা করবো শেষে রুমা দিকে দিয়ে গান করানো, এটা আমাদের ইচ্ছে প্রমিস। অরিন্দম না বললো আমি নিয়ে আসবো, না 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 আমি একদম চাই, সীতা আর বিক্রি করে রুমাদি, তাই আমাদের সঙ্গে টিকিট টু টলিউড সিজন 4 এর থেকো, আর আপাতত প্লিজ বাড়ি যাই, শোবো মানে ঘুমোবো, রাত্রির 12টা থেকে দেখো, এ বাবা রাত্রির 12টা থেকে শুনো ভূত লাইভ, ওনলি অন ফিভার 104 FM, দাদা অফ এন্টারটেইনমেন্ট।